প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সবাই খুব ভালো থাকো। তো আজকে আমাদের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ঠিক আছে, আজকে আমরা আমাদের এই অনলাইন ক্লাসে চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 104 এবং 105 এই দুই পৃষ্ঠার যে অঙ্ক আছে সে বিষয়ে আলোচনা করব, লিখব এবং শিখব। ঠিক আছে, তো তোমরা সবাই আমার গণিত বইয়ের 104 এবং 105 এই পৃষ্ঠা বার করো। ঠিক আছে, এই যে এই 104 এবং 105 এই পৃষ্ঠাটা বের করো। ঠিক আছে, সব হয়েছে, বের করা হয়েছে সবার? আচ্ছা দেখো, আজকে 104 এবং 5 এই পৃষ্ঠাগুলো আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা 102 এবং 103 এই পৃষ্ঠার অঙ্কগুলো করেছি। সেখানে আমরা কি কি শিখেছি? সেখানে আমরা শিখেছি একটা ভগ্নাংশকে কিভাবে লিখতে হয়, কিভাবে কথায় লিখতে হয়, তাই না? কথায় লেখার পর কিভাবে সেটাকে সংক্ষিপ্ত লিখতে হয় সেটা শিখেছি। আমরা শিখেছি লব এবং হর চিহ্নিতকরণ, কোনটা লব কোনটা হর সেটা আমরা শিখেছি। ঠিক আছে, তো আজকে আমরা আমাদের যে অঙ্কটা করব, যেগুলো আমরা করব, সেখানে প্রবেশের পূর্বে খুব সংক্ষেপে আগের দিনের বিষয়টা একটু করে নেব। ঠিক আছে, দেখো এর আগের দিন আমরা শিখেছি সমান দুভাগের এক ভাগ, এটা তোমরা সবাই শিখেছো এবং আগের দিন এটা করেছো। এই সমান দুভাগের এক ভাগ এটাকে যদি সংক্ষিপ্ত করে লিখি তাহলে কিভাবে লিখব সবাই তোমরা জানো? একের দুই অংশ, তাই না? এই একের দুই অংশের এই যে এক, এই এক একটাকে কি বলা হয় এবং দুইটাকে কি বলা হয়? একটা হলো তোমরা জানো সবাই লব, এবং দুই, দুই হলো হর। এটুকু এর আগের দিন আমরা শিখেছি। ঠিক আছে, একইভাবে আর একটা জিনিস দেখো, এখানে লিখলাম চার ভাগের দুই ভাগ বা দুইয়ের চার অংশ। এই দুইয়ের চার অংশ এখানে বলতো লব কোনটা লব কোনটা হর, তোমরা সবাই আগে শিখেছো, সবাই জানো, তাই না? এখানে লব হলো দুই এবং হর হলো চার, এটুকু তোমরা সবাই জানো। এবার এই ধারণার উপর ভিত্তি করেই আমরা আজকে আমাদের যে অঙ্ক সেগুলো করব। ঠিক আছে, এটা মুছে দিই। এবার তোমরা তোমাদের 104 পৃষ্ঠাটা বের করো। দেখো সেখানে কি আছে, সবাই বইয়ের দিকে তাকাও। দেখো এই যে এটা, এই যে প্রথমে কি লেখা রয়েছে দেখো, ছবি দেখি ও ফাঁকা ঘরে লেখার চেষ্টা করি। তাহলে এটা ছবি দেখব এবং ফাঁকা ঘরে আমরা লিখব, তাই না? সেটাই বলা হচ্ছে। তাহলে প্রথমটাই দেখো,
প্রথমটায় কি আছে, একটা ছবি আছে তাই না, এই যে এই যে এই ছবিটা, এই ছবিটায় এখানে প্রথমে দেখো ছবিটায় কয় একটা বড় বক্স আছে, এই বড় বক্সটাকে কয়টি ভাগে ভাগ করা রয়েছে দেখো, এক দুই সমান দুইটি ভাগে ভাগ করা রয়েছে তাই তো। তাহলে এই দুই ভাগের কত ভাগে আঁকা রয়েছে দেখো, এক দুই দুই ভাগ, দুই ভাগের এক ভাগে আঁকা রয়েছে, আমরা ছবি থেকে সবাই সেটা বুঝতে পারছি ঠিক আছে। এইবার ছবি দেখলাম, এইবার আমরা লিখব দেখো কি বলছে এখানে, সমান প্রথমে একটা বক্স, সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগে আঁকা হয়েছে, তাই আঁকা হয়েছে ড্যাশ অংশে, এখানে লব ড্যাশ হর ড্যাশ, খুব সহজ। তাহলে সমান কত ভাগের বলো, সমান কত ভাগের কত ভাগে আঁকা হয়েছে তোমরা সবাই জানো দেখেছ, এক দুই, তাহলে সমান দুই ভাগের কত ভাগে আঁকা হয়েছে, এক ভাগে, তাহলে এখানে এক ভাগে হবে, সমান দুই ভাগের এক ভাগে আঁকা হয়েছে, তাই আঁকা হয়েছে কত, একের দুই অংশে, এখানে লব কত হর কত, লব হবে এক হর হবে দুই, এটা লিখে নি। সাথে সাথে তোমরাও খাতায় লেখো। এখানে লব ও হর দেখো, তাহলে সমান তোমরা দেখেছো সবাই, সমান দুই ভাগের এক ভাগে আঁকা হয়েছে, তাই আঁকা হয়েছে কত হবে, একের দুই অংশে বা দুই ভাগের এক ভাগে তাই না। এখানে লব, লব দেখো, লব হবে এক, হর হলো দুই, ঠিক আছে, হলো অঙ্কটা, খুব সহজ কিন্তু তাই না। এইবার পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দেখো কি বলছে দেখো, এখানে কয়টি একটা বড় বাক্স রয়েছে, বড় বাক্সকে কয়টি ভাগে ভাগ করা রয়েছে দেখো, এক দুই তিন তাই না, তিনটি ভাগে ভাগ করা রয়েছে, এই তিন ভাগে দেখো তো কয় ভাগে আঁকা হয়েছে, এক ভাগে আঁকা হয়েছে, তাহলে কি হবে, সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগের ছবি আছে, তাই ড্যাশ অংশের ছবি আছে, এখানে লব ড্যাশ হর ড্যাশ, খুব সহজ, আমরা লিখে নিই অঙ্কটা, এটা মুছে দিচ্ছি। দেখো পরেরটা বলছে সমান ড্যাশ ভাগে ড্যাশ ভাগে ছবি আছে, সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগে ছবি আছে, তাই ড্যাশ অংশের ছবি আছে, তাই ড্যাশ অংশের ছবি আছে, ড্যাশ অংশে ছবি আছে, এখানে এখানে লব এটা আর ঘর
তোমরা বুঝতে পেরেছো সবাই? তাহলে এখানে সমান কয়টি ভাগ আছে ছবিটা দেখো, সমান তিন ভাগের, কয় ভাগে ছবি আছে দেখো, এক ভাগে, এক ভাগে ছবি আছে, তাই ড্যাশ অংশে কত অংশ হবে? একের তিন, একের তিন অংশে ছবি আছে। এখানে লব, লব কত? লব হলো ওপরে যেটা রয়েছে এক, এবং ও হর, হর কত? হর তিন। বোঝা গেল? খুব সহজ কিন্তু অঙ্কগুলো, তাই না? পরেরটা দেখো, পরেরটা করে দেওয়া আছে দেখো, একটা দুটো, একটা বড় বক্স, বড় বক্সের তিনটে ভাগ, সবুজ রং আছে সমান, এই যে সবুজ রং, একটা একটা অংশের রং রয়েছে, সবুজ রং আছে সমান তিন ভাগের এক ভাগে, একের তিন অংশে রং আছে। এখানে লব এক এবং হর তিন, এই অঙ্কটা করে দিয়েছে তোমাদের। আর পরেরটা দেখো, পরেরটা দেখো, একটা একটা বড় বক্স রয়েছে, এই যে, তাই না, একটা বড় বক্স রয়েছে, সেই বড় বক্সের সমান কতগুলি ভাগ আছে দেখো, সমান ভাগ আছে গোনো সবাই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। তাহলে সমান কয় ভাগে ভাগ করা রয়েছে? একটি বড় বাক্সকে নয়টি ভাগে ভাগ করা রয়েছে, তাই না? এবার নয়টি ভাগ রয়েছে, এবার এখানে দেখো লাল রং আছে, লাল রং আছে, হলুদ রং আছে, সাদা এবং হচ্ছে নীল রং আছে, ঠিক আছে? তাহলে লাল রং সমান কত ভাগের কত ভাগ, যে কত অংশ সেটা বের করব, লিখে নিয়ে এটা দেখো। এবার বলছে দেখো, লাল রং সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ ড্যাশ অংশ, লাল রং, লাল লাল রং ড্যাশ ভাগের ড্যাশ ভাগ ড্যাশ ভাগ, তাই না? এটা হচ্ছে ড্যাশ অংশ, ড্যাশ অংশে ড্যাশ অংশে রয়েছে। তাহলে দেখো, তাহলে লাল রং, লাল রং প্রথমে কি, লাল রং সমান, লাল রং সমান, লাল রং সমান, লাল রং সমান কত ভাগের কত ভাগে আছে? প্রথমে সমান কয়টি ভাগ আছে তোমরা গুনেছো আগে, সমান নয়টি ভাগ আছে। তাহলে লাল রং সমান নয় ভাগের কত ভাগে আছে দেখো, এক ভাগ, নয় ভাগের এক ভাগ। তাহলে এখানে কত অংশ? তার মানে একের নয়, একের নয় অংশে, তাই না, বা নয় ভাগের এক ভাগে, তাই না? ঠিক আছে, এবার হলুদ রংটা দেখো, হলুদ রং সমান সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ, তাই না, ড্যাশ অংশে। খুব সহজ, তাই না? দেখো হলুদ রং, হলুদ রং সমান, সমান নয়টি ভাগ আছে, তাহলে নয় লিখে নেবো আগে, হলুদ রং সমান নয় ভাগের, দেখো কয়টি এবার গোনো, এক দুই তিন চার পাঁচ, পাঁচটি হবে। তাহলে হলুদ রং সমান এক দুই তিন চার পাঁচ, সমান নয় ভাগে পাঁচ ভাগে আছে, তাই না? তাহলে এটা কত হবে অংশে, এটাকে লিখলে হবে পাঁচ নিচে নয়, পাঁচের নয় অংশে, বা নয় ভাগের পাঁচ ভাগে, ঠিক আছে? দেখো পরেরটা রয়েছে নীল রং সমান, খুব সহজ একইভাবে হবে, এইটা আমি আর করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরাই করবে, ঠিক আছে? চলো তাহলে এই পৃষ্ঠা হলো, এইবার আমরা
105 পৃষ্ঠা যাবো, এই যে 105 এইটা এইটা বের করো, ঠিক আছে? আচ্ছা এগুলো মুছে দিই, ছবি দেখি ফাঁকা করে কতটা অংশ রঙিন লিখি, কতটা অংশ রঙিন লিখি, কতটা অংশ রঙিন লিখি, ঠিক আছে? এইবার দেখো, এইবার আমরা পরের পৃষ্ঠায় কি করব দেখো, প্রথমে ছবি দেখি ও ফাঁকা ঘরে কতটা অংশ রঙিন লিখি। তাহলে ছবি অনেকগুলো ছবি দেওয়া থাকবে, ছবি দেওয়া আছে, এবং সেই ছবিতে কতটা অংশ রঙিন রয়েছে সেটা দেখে আমাদের নিচে লিখতে হবে। তাহলে প্রথমে একটা অঙ্ক আমরা করি, দেখো সবাই, এই একটা ছবি হলো, এখানে রঙিন রয়েছে, রঙিন রয়েছে কতটা অংশ দেখো, এখানে রঙিন রয়েছে দেখো, এই এক অংশ রয়েছে, মাঝের এটা রয়েছে, এটা হলো আর এটা হলো, এইভাবে কোন একটা রকম রং হলো। তাহলে দেখো এখানে টোটাল কয়টি ভাগ রয়েছে, টোটাল হচ্ছে 1 2 3 4 5, তাই না? টোটাল হচ্ছে 1 2 3 4 5, টোটাল 5টি ভাগ আছে, তাই না? এই 5টি ভাগের মধ্যে রং করা রয়েছে কতটা দেখো, 1 2 3, তাই না? তাহলে রঙিন কতটা আমরা কি লিখতে পারি, 5 ভাগের 3 ভাগ রঙিন, বা 3/5 অংশ, তাই না? 3/5 অংশ লিখলে কি হবে, উপরে হবে 3, নিচে হবে 5, তাহলে 3/5 অংশ রঙিন, বা 5 ভাগের 3 ভাগ রঙিন এটা, ঠিক আছে? বোঝা গিয়েছে? চলো পরের অঙ্কটা দেখো, একই নিয়মে হবে, পরেরটা দেখো, দেখো একটা বৃত্ত রয়েছে, একটা বৃত্ত কোন রকম হলো বৃত্তটা, এবার এটাকে দেখো, এটাকে খুব ভালো হয়নি, এটাকে কয় ভাগে ভাগ করা রয়েছে দেখো, 1 2 3 4 4টি ভাগে ভাগ করা রয়েছে, ঠিক আছে? 4টি ভাগের মধ্যে আঁকা রয়েছে কতটুকু অংশ দেখো, অংশ দেখো, এখানে আঁকা রয়েছে শুধু এইটুকু, তাই না? দেখো তাহলে কতটুকু অংশ, তাহলে 1 2 3 4 ভাগ, 4 ভাগের মধ্যে আঁকা রয়েছে 1 ভাগ,
তাহলে কতটা অংশ আঁকা? আঁকা রয়েছে কিন্তু তোমার একের চার অংশ বা চার ভাগের এক ভাগ, ঠিক আছে? একের চার অংশ বা চার ভাগের এক ভাগ, এটা হলো খুব সহজ। এগুলো পরেরটা দেখো একই রকম ভাবে হবে, এগুলো মুছে দিই। পড়তে কি বলছে? একটা আছে মেসেজ চিহ্ন, তাই না? ঠিক আছে, এরকম চিহ্ন আছে, তাই না? এটাকে হচ্ছে, এটাকে কয় ভাগ? তাহলে দেখো এক দুই তিন চার, চার ভাগ। চার ভাগের কয় ভাগে রয়েছে? চার ভাগ তিন ভাগে লাল রং দিয়ে রয়েছে। আমি এই রং রয়েছে, এই রং দিয়ে রং করছি। দেখো এক কোন রকম আমি রং করে নিলাম এখন, ঠিক আছে? আরো ভালো করে তোমরা করবে, তোমরা আরো ভালো করে রং করবে। এইবার তাহলে দেখো এখানে কতটা অংশ রং করা রয়েছে, এক দুই তিন। তাহলে টোটাল ভাগ কটা? এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, চার ভাগ রং করা রয়েছে। কত? এক দুই তিন। তাহলে এখানে রঙিন অংশ কত? তিনের চার অংশ বা চার ভাগের তিন ভাগ, তাই না? তাই দেখো তিনের চার অংশ রঙিন, তাই তো? তিনের চার অংশ রঙিন হলো, ঠিক আছে? আচ্ছা, এইবার পরেরটা দেখো, পরে জায়গা আছে। দেখো পরে কি রয়েছে? একটা বি আছে, তাই না? বিয়ের দেখো, বিয়ের এই অংশটা রং করা রয়েছে। দেখো সবাই, এই অংশটা রং করা আছে, তাই না? তাহলে এটা কত হবে? কত অংশ হবে বলো? কত অংশ? এই যে এক ভাগ দুই ভাগ, দুই ভাগের এক ভাগের রং করা রয়েছে, দুই ভাগের এক ভাগ রঙিন বা একের দুই অংশ, তাই না? অঙ্ক কিন্তু খুব সহজ। এবার পরেরটা দেখো, পরের এ রয়েছে একটা, একটা গাছের চিহ্ন রয়েছে। এই দুটো তোমরা নিজেরা করবে, আমি আর করে দিচ্ছি না। এটা এরটা দেখবে, এরটা কিন্তু দেখো ভাগ রয়েছে, দুটো ভাগই কিন্তু আছে। আরে গাছ, গাছের এরকম এই যে এরকম কাটা কাটা রয়েছে, ওগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা ভাগ নয় গাছে, এটা কিন্তু আসলে দুই ভাগই করা আছে। এই দুটো অঙ্গ তোমরা নিজেরা করবে, ঠিক আছে? এইবার তোমরা পরেরটা দেখো, নিচে ঠিক মতো অংশে যেমন খুশি রং দিই, ঠিক আছে? এটা মুছে দিই। দেখো এটাও খুব সহজ অঙ্ক, তাই না? বলছে নিচে ঠিক মতো অংশে যেমন খুশি রং দি। নিচে একটা ছবি রয়েছে, ছবিটাকে রং দিতে হবে। কেমন, কতটা রং দিতে হবে? আমার যতটা বলা থাকবে ততটাই রং দিতে হবে। প্রথমে একটা দেখে নাও, দেখ
এরকম বৃত্ত রয়েছে, ঠিক আছে? বৃত্তটাকে দেখো এরকম ভাগ করে রয়েছে, দুটো ভাগে ভাগ করা রয়েছে, ঠিক আছে? এইবার দেখো এখানে লেখা আছে, তাই না? একে দুই অংশ, একে দুই অংশ, তাই না? তাহলে মানে কি একের যে অংশ মানে দুই ভাগের এক ভাগ, তাহলে এখানে একটা ভাগ দুটো ভাগ রয়েছে, এই দুই ভাগের এক ভাগে রং করতে হবে, তাই না? রং করে দিই, এটা এটা যে কোনো একটা ভাগে করলে হবে, এটা উপরেটাই করে দিই, ব্যাস এটা হয়ে গেল, ঠিক আছে? অঙ্কটা হয়ে গেল। পরের আর একটা করে দেব, দেখো পরেরটা হচ্ছে একটা বাক্স রয়েছে, কটা ভাগ রয়েছে দেখো, এক দুই তিন, এক দুই তিন, তিনটে ভাগ আছে, এই তিনটে ভাগের মধ্যে দেখো কি লেখা রয়েছে, দুইয়ের তিন, দুইয়ের তিন অংশ, দুইয়ের তিন অংশ রয়েছে, ঠিক আছে? এই দুইয়ের তিন অংশ মানে তিন ভাগের দুই ভাগ, মানে তিন ভাগের মধ্যে দুই ভাগ কি করতে হবে, রং করতে হবে, তাই তো? এবার দুই ভাগ যদি রং করি তাহলে কোন দুই ভাগ করব, এই দুই ভাগও এক দুই, এই দুই ভাগ করতে পারি বা যে কোনো দুটো ভাগ করতে পারি। আমি এই প্রথমে একটা করলাম, প্রথমে এই একটা করে নিলাম, ঠিক আছে? আর এটাও করতে পারি, এটা করি, যে কোনো একটা এটা করে নিলাম, ঠিক আছে? তোমরা যখন করবে আরো ভালো করে রং করবে। তাহলে এটা হয়ে গেল, দুয়ের তিন অংশ রঙিন হলো, ঠিক আছে? পরের দেখো, পরের তিনের পাঁচ অংশ এবং পাঁচের ছয় অংশ, ওগুলো তোমরা নিজেরা করবে, খুব সহজ অঙ্ক তো। এইবার দেখো তার পরের নিচেরটা দেখো, এই যে এই অঙ্কটা, রং করা ঘর গুণে লিখি কত অংশে রং করা আছে, ঠিক আছে? এটা দেখ, এটা মুছে দিই, দেখো এইখানে একটা বড় বাক্স আছে, বড় বাক্সে দেখো ছোট ছোট বাক্স আছে, তাহলে টোটাল যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আর এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় আটটা আটচল্লিশ, এক দুই তিন চার এমন করে গুনলে ছয় আটচল্লিশটাই হবে এখানে, তাহলে সমান আটচল্লিশটা ভাগ আছে, ঠিক আছে? সমান আটচল্লিশটা ঘর আছে, তাহলে দেখো, এবং প্রতিটা ঘরে কিছু কিছু রং আছে, আমরা তাহলে দেখব লাল রং আছে কতটা, এখানে করে দিয়েছে একটা লাল রং আছে আটের আটচল্লিশ অংশে, মানে আটচল্লিশ ভাগের আট ভাগে লাল রং আছে, একবার গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটের আটচল্লিশ অংশ বা আটচল্লিশ আট আটচল্লিশের আট ভাগে লাল রং আছে। এবার দেখো নীল রং আছে কতটা, আমরা লিখি এটা, নীল রং আছে সমান নীল রং আছে সমান এত অংশে, ঠিক আছে? এত অংশে, তাহলে নীল রং কতটা আছে দেখো গোনো সবাই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে নীল রং আছে কত, সাতের সাতের আটচল্লিশ অংশে, মানেই আটচল্লিশ ভাগে সাত ভাগে নীল রং আছে, তাই না? পরেরটা দেখো, সবুজ রং আছে, সবুজ রং আছে সমান ড্যাশ অংশে, সবুজ রং আছে সমান কত অংশে দেখো, সবুজ রং
তাহলে সবুজ রং তোমরা গণ্য সবাই, দেখো এক দুই তিন চার, চার, চারের আটচল্লিশ অংশে, তার মানে আটচল্লিশ ভাগের চার ভাগে সবুজ রং আছে, বা চারের আটচল্লিশ অংশে, চারের আটচল্লিশ অংশে, ঠিক আছে। আর থাকলে কি হলুদ রং আছে এবং রং দেওয়া হয়নি, এ দুটো খুব সহজ, এ দুটো তোমরা নিজেরাই বাড়িতে করে নেবে, ঠিক আছে। হলুদ রং ওই যে গুনে নেবে, গুনে নিয়ে পারবে, এবং রং দেওয়া হয়নি কোনটা, যেগুলো সাদা যেগুলো রং দেওয়া হয়নি, এই দুটো অঙ্ক তোমরা করে নেবে, খুব সহজ। তো আজকে তাহলে একশো চার এবং একশো পাঁচ এই দুই পৃষ্ঠা করা হলো, অঙ্কগুলো খুব সহজ। তোমরা এরপর বাড়িতে পুরো দুই পৃষ্ঠার সব অঙ্কগুলোই নিজে নিজে করবে, দেখবে আরো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এখানেই আমাদের আমার গণিত ক্লাস শেষ করছি, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।